সুন্দরবনের সাধারণ জেলেদের অপহরণ ও মুক্তিপণ দাবির অপরাধে 5 জন অপহরণকারীকে গ্রেপ্তার এবং 14 জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব 6। সুন্দরবনে অজ্ঞাত স্থানে অপহরণ করে অমানসিক নির্যাতন শুরু করে এবং মোবাইল ফোনে জেলেদের পরিবার পরিজনের নিকট ফোন দিয়ে 2 লক্ষ টাকা মুক্তিপণ বাবদ চাঁদা দাবি করে। টাকা না দিলে জেলেদের খুন করে লাশ গুম করবে বলে পরিবার পরিজনকে হুমকি দেয়। তখন মৃত্যুর ভয়ে জেলেদের পরিবারের লোকজন 2 লক্ষ টাকা দিতে রাজি হয়। তখন অপহরণকারীদের জেলে পরিবার পরিজনের নিকট একটি বিকাশ নাম্বার দেয় এবং দ্রুত টাকা পাঠিয়ে দিতে বলে। জেলেদের পরিবারের লোকেরা একই তারিখ বিকেলে বিভিন্ন আত্মীয় স্বজনদের নিকট হতে ধার দেনা করে সর্বমোট 70,000 টাকা মুক্তিপণ বাবদ অপহরণকারীদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ভিকটিম জেলেদের পরিবারের সদস্যরা র‍্যাব 6 খুলনাকে অপহরণের বিষয়টি অভিহিত করলে র‍্যাব 6 একটি আভিযান্ত্রিক দল অবহিত ভিকটিমদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। খুলনা জেলার দাফক থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের সাথে জড়িত আসামিদেরকে সঞ্চয় বাইন 34, মোহাম্মদ গাউস 30, মঞ্জুয়ারা বেগম ময়না 34, মোহাম্মদ আল আমিন হাওলাদার 28, সর্বথানা দাকুব জেলা খুলনা 6, রবিউল হাওলাদার 33, থানা রামপাল জেলা বাগেরহাটদেরকে গ্রেপ্তার করে এবং অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণ বাবদ আদায়কৃত 40,000 টাকা উদ্ধারসহ 14 জন অপহৃত ভিকটিম জেলেদেরকে উদ্ধার করে।